নিচে নিচে গোবর দিয়েছে, গোবর হয়েছে। খারাপ দেখা যাইব না, দুইটা থাকলে কইব তারা সাইডের এমনি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাদের গতকালকে ডিটেন করা হয়েছে। গতকালকে আমাদের ভোরবেলা 6টার দিকে মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা টু সেকান্দারবাদ, তো এটা মানে জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত্রে, তো এটা রিশিডিউল হয়েছিলো রাত্রেবেলা 11:30টার দিকে। তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে, তখন দেখলাম যে 5 জন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয়, তো সন্দেহতে আমরা তাদেরকে ডিটেন করি, ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং 1 জন ইন্ডিয়ান। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউ ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকান্দারবাদ ওইটা দিয়ে। তো তারা রাত্রেবেলা যে 11:30টা রিশিডিউল হয়েছিল ওইটা দিয়েই তারা ওই চেন্নাই যেতে চেয়েছিলো সবাই। হ্যাঁ, আজকে তাদের আদালত মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে। আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম, ওর বাড়ি বাংলাদেশ, এবং এমান হোসেন বাংলাদেশ, তারপরে আছে 3 নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ, রিয়াদ হোসেন বাংলাদেশ, আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান হলো রফিকুল ইসলাম। ইন্ডিয়ান যিনি হচ্ছে উনি ওনার সাথে, হ্যাঁ এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে উনি নিয়ে এসছেন। এটা আছে আইপিসির বিভিন্ন দ্বারা আছে এবং আইপিপিএ পাসপোর্ট একটা আছে এবং ফরেনার একটা আছে এটার মধ্যে।